আজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। অভিনেত্রীর গাড়িতেও ব্যাপক হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক হওয়ায় কোনো ক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন অভিনেত্রী। বুধবার সন্ধ্যা থেকেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আন্দোলনে সামিল হন বহু মানুষ, তাতে অংশ নেন তারকারাও। সেখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতে সুর চড়িয়েছিলেন অভিনেত্রী, আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিনেত্রীকে লক্ষ্য করে চলে গো ব্যাক স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এর আগেও রাত দখলে নামে আন্দোলনকারীরা। I'm gonna go get